আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাস আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আল আমিন উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া ময়মনসিংহ। আমরা গত কয়েকদিন যাবত নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতির নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর বিভিন্ন সমস্যার সমাধান সহজভাবে কীভাবে করা যায় সেগুলো সহজভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আজকে আমরা এই অধ্যায়েরই এই অনুশীলনী 9.1 অনুশীলনীর একটা সৃজনশীল প্রশ্নের বা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা একটু যদি দেখে নেও। 25 নম্বর একটা প্রশ্ন আছে, আমি এই কর্নার এই প্রশ্নটি একটু লিখে নিই। প্রশ্নটি কি আছে? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x হলে, এক নাম্বার ক, এটা আমি খুব সংক্ষিপ্ত আকারে লিখে নিতেছি, কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খ, দেখাও যে sec a equal to x square plus 1/x² - 1। গ, উদ্দীপকের আলোকে দেখাও যে বা প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a into cosec a। তাহলে চলো আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমি সমস্যা ক এ চলে যাই। সমস্যা ক কি বলতেছে? সমস্যা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x। আমাদের মান নির্ণয় করতে হবে কোসেক এ প্লাস কট এ। এখন এটা আমরা বিভিন্নভাবে এই সকল সমস্যার সমাধান ত্রিকোণমিতির অবেদগুলা বিভিন্নভাবে আমরা প্রমাণ করতে পারি বা মান নির্ণয় করতে পারি। আমরা একটা সহজ মান নির্ণয়ের পদ্ধতি শিখেছি, আমরা সূত্রগুলো নির্ণয় করা শিখেছি। দেখি এই সূত্র থেকে আমরা এটা করতে পারি কিনা। আমার কি কি আছে এখানে? কোসেক এবং কট। এখানে আছে আমার কট, এখানে আছে আমার কি? কোসেক। অর্থাৎ আমরা ত্রিভুজ তৈরি করেছিলাম। আমাদের এই ত্রিভুজ দেখো, খেয়াল করে এখানে এই ত্রিভুজ, তাহলে 1, এই ত্রিভুজ থেকে আমরা কি পেয়েছি? 1 cot² a ইকুয়াল টু কি? cosec² a, বা 1 ইকুয়াল টু কি? cosec² a - cot² a। অর্থাৎ cosec² a মাইনাস cot² a ইকুয়াল টু কি পেয়েছি? 1। আমরা যদি ওইভাবে একবার লিখে দিই, তাহলে আমরা লিখবো, আমরা জানি, আমরা জানি cosec² a, হ্যাঁ আমরা একটু আমরা জানি একটু আমরা কাজটা আরেকটু কাজ করে নিই। দেওয়া আছে দেওয়া আছে কি? কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু কি? 1/x। এখন আমরা এই সূত্রটা লিখবো, আমরা জানি cosec² a - cot² a ইকুয়াল টু কি? 1। এখন এটা থেকে আমরা কি পাই?
cosec a square minus b square plus cot a into b cosec a minus जाइ होक तार पर आमरा की लिखबो s square minus b square a square टेक तो बरो करे लिखी ताके देखते सुविधा होबे a plus b into a minus b आमरा एखन एई सूत्रटा मुछे दिते पारि ताहले की पेये गेलाम cosec a minus cot a equal to कत आछे 1 তারপর আমরা কি পেয়ে গেলাম cosec a minus cot a এই মানটা আমরা এখানে বসিয়ে দেব cosec a minus plus cot a into কি 1 by x equal to 1 বা cosec a plus cot a equal to কি x এই তো আমাদের মান হয়ে গেল তাহলে আমরা মান পেয়ে গেলাম কার মান cosec a plus cot a equal to x এই মান আমরা পেয়ে গেলাম এখন আমরা যেটুকের মান পেয়ে গেছি এটুকু আমরা সরিয়ে দিই এখন আমাদের দ্বিতীয় স্টেপ সরিয়ে দেওয়ার আমরা চলে গেলাম দ্বিতীয় স্টেপে এখন আমাদের কাজ কি খ নাম্বার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খ নম্বর সমস্যায় চলে যাই দেখো খ নম্বরে কি বলতেছে দেখাও যে sec a equal to x square plus 1 by x square minus 1 আমরা এখন খ নম্বরে চলে যাব খ নম্বর আমাদেরকে কি বলতেছে সেকেন্ড মান নির্ণয় করতে তাহলে আমরা আমাদের দেওয়া আছে আমরা দেখি খ নম্বর নাম ছিল পার্টটা এটা আবার লিখতে হইতেছে দেওয়া আছে কি cosec a minus cot a equal to কি 1 by x বা এটাকে আমরা কি লিখতে পারি cosec a এখন দেখো বারবার আমাদের এই সরবস থেকে আমরা মানগুলো নির্ণয় করতে পারি এটা ছিল tan sin cos cot cosec sec এখন দেখো আমাদের cosec চলে যাই আমরা cosec এ চলে যাই আমরা cosec এ cosec এ চলে যাই cosec equal to কি 1 by sin cosec এর বিপরীত 1 by sin a minus cot দেখো cot যদি আমরা এভাবে বিবেচনা করি মানে আমরা আমি এই মানগুলো sin cos এ নিতে চাইতেছি cot বিবেচনা করি এভাবে তাহলে cos a by sin a cos a by sin a equal to কি 1 by x বা যদি লসাগু করে দেই sin a কি হবে 1 minus cos a equal to কি 1 by x তারপরে আমরা যদি বর্গ করে দেই 1 minus cos a কেন বর্গ করব আমার x দরকার x স্কয়ার দরকার সরি তাহলে কি sin a 1 by x স্কয়ার এটা যদি বর্গ করি কি হবে 1 minus cos a হোল স্কয়ার নিচেটা কি হয়ে যায় sin স্কয়ার a equal to কত হয় 1 by x স্কয়ার one by x square এটা হবে আমার কি sin
তারপরে এইটুকে আমরা চলে যাই, এখন এখানে চলে আসি, এটাকে লিখব ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার। সাইন স্কোয়ারকে আমরা যদি একজাত করি, কস কস এ বানাই সাইন স্কোয়ার, দেখো আমরা তাহলে কি পাই এখানে। এখান থেকে আমরা যাই, কি আছে বামে আছে সাইন, এই ত্রিভুজটা থেকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কি ওয়ান, তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, কি পেয়ে গেলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কি ওয়ান বাই এক্স স্কোয়ার, বাকি লিখব ওয়ান মাইনাস কস এ ইন্টু কি ওয়ান মাইনাস কস এ বাই বর্গ আছে দুটো লিখে দিলাম, আর এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার, ওয়ান প্লাস কস এ ওয়ান মাইনাস কস এ ইকুয়াল টু কত ওয়ান বাই এক্স। এখন আমরা কি পেয়ে যাই, ওয়ান মাইনাস কস এ, ওয়ান মাইনাস কস এ কি হলো আমাদের কাটাকাটি চলে গেল, রইল কি ওয়ান মাইনাস কস এ ওয়ান প্লাস কস এ ইকুয়াল টু কত রইল ওয়ান বাই, এটা কিন্তু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আমরা চলে আসলাম এই পর্যন্ত, ওয়ান মাইনাস কস এ ওয়ান প্লাস কস এ। এখন আমরা আমাদের অনুপাত সমানুপাত বীজগণিতের অধ্যায়ে আমরা শিখেছি যোজন বিয়োজন, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা এই অ্যাপ্লাইটা এখানে করব। এই অ্যাপ্লাইটা আমরা এখানে করব, যোজন বিয়োজন কি মত আছে, যোজন বিয়োজন মানে যোজন, তাহলে আগে যা আছে লিখে নিব, ওয়ান মাইনাস কস এ ওয়ান যোজন লবের সাথে হওয়ার যোগ প্লাস ওয়ান প্লাস কস এ বিয়োজন লব থেকে হওয়ার বিয়োগ ওয়ান মাইনাস কস এ মাইনাস ওয়ান মাইনাস কস এ, এটা কি হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তারপরে আমরা যদি কসে কসে চলে গেছে, এখানে কসে কসে চলে গেছে, এখানে কসে কসে চলে গেছে, এখানে ওয়ান ওয়ান চলে গেছে, কি রইল কসে কসে চলে গেলে, চলে গেলে কি রইল টু, নিচে রইল কি মাইনাস টু কসে, এখানে রইল কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, টু টু চলে গেছে, অবস্থা। এখন আমরা দেখব ওয়ান বাই কস এক, আরেক হলো আমাদের মাইনাস নাই, আরেক হলো এটা আমাদের চেঞ্জ, আমরা এই চেঞ্জটা কেমন করব, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, এখান থেকে এখন যদি আমি মাইনাস কমন নিই, এটা আমরা একটু দেখি খেয়াল করে, কারণ আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বানাইতে হবে, এই কাজটা এখানে করব, তাহলে মাইনাস যদি কমন নেই কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটাকে আমি সাজিয়ে লিখে নিব এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই আমার চলে আসলো, এখন মাইনাস মাইনাস চলে যাবে। তাই দ্বিতীয় হলো ওয়ান বাই কস, ওয়ান বাই কস, ওয়ান বাই কস ইকুয়াল টু কি সেক, তাহলে মাইনাস মাইনাস চলে গেছে, আর কি রইল ওয়ান বাই কস ইকুয়াল টু কি সেক এ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান,
তাহলে আমি সেট এ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার মাইনাস ওয়ান মান আমাদের নির্ণয় করা হয়ে গেল। আমরা দেখানো দেখাও যে সুতরাং আমরা লিখতে পারি দেখানো। আমি আশা করি তোমরা এই খ নাম্বারটা বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব গয়ে। এখন আমরা খ নাম্বারটায় চলে যাব। ঘ নাম্বারটায় কয়ে চলে যাই। ক নম্বরটা আমরা দেখি দেওয়া আছে। প্রথমটা আমরা লিখবো, কিছু মান আমাদের দরকার পড়বে। দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কি ওয়ান বাই এক্স। তারপরে ক হতে আমরা কি পেয়েছি, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কি এক্স। আপাতত আমরা এটা মুছে দিই। খ থেকে আমরা কি পেয়েছি, খতে পেয়েছি sec a ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক নম্বর দিই, দুই নম্বর দিই, এক যোগ দুই এক বিয়োগ দুই হতে পাই, এক বিয়োগ দুই হতে পাই। যদি আমরা এক আর দুই বিয়োগ করি তাহলে কোসেকে এটা বিয়োগ বিয়োগ চলে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ টু মাইনাস টু কটে ইকুয়াল টু কি হবে ওয়ান বাই এক্স মাইনাস এক্স, বা মাইনাস টু কটে ইকুয়াল টু কি হবে এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, বা কটে টুটা এখানে চলে আসবে এবং এই মাইনাসকে আমরা এইটা কমন নিয়ে নিব, যে যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স। তাহলে কটে আমরা পেয়ে গেলাম। এটা আমরা সরলীকরণের মাধ্যমে গেছি, এটা আমরা আগে একটা অঙ্ক করলাম, এখানে একটু করেছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। যদি মাইনাস কমন নেও মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার কী হবে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এভাবে আমরা নিয়েছি। এটা পেয়ে গেলাম কট এ। কট এ কট কার বিপরীত, ট্যান এর বিপরীত। আমরা সরবুজের মাধ্যমে দেখেছি ট্যান এ ইকুয়াল টু কি উল্টে দিলি আমরা সরাসরি চলে যায় কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা চলে গেলাম কোথায়, তাহলে আমরা এইটুক যদি মুছে দিই আমাদের মান টেন এ পেয়েছি, কটে পেয়েছি, সেকের মানও আমরা পেয়েছি, সেকের মানে যে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের দরকার কি কসেকের মান। আমরা দুই নম্বর থেকে কসেকের মান পেতে পারি, দুই নং হতে পাই কি পাই কসেক এ প্লাস কটে ইকুয়াল টু কি এক্স, বা কসেক এ প্লাস কটের মান কত পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু আইস এক্স ইকুয়াল টু কি এক্স, বা কোসেক এ ইকুয়াল টু কি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু আইস এক্স। আমরা এটা যদি লসাগু করি কি হয় টু আইস এক্স, তাহলে কি হবে টু আইস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে চলে যাও, বা কসেক এ ইকুয়াল টু কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কি টু আইস এক্স। এখন দেখো আমরা তিনটা মানি চারটা মানি আমরা পেয়ে গেছি, কি পেয়ে গেছি আমরা একটু যদি ছোট করে লিখে নিই
সেকে পেয়ে গেছি। এখানে আমি লিখি সেকে কি পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কোয়ার্টে কি পেয়েছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু এক্স। টেনে কি পেয়েছি, টুয়াইস এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কোসেকে কি পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টুয়াইস এক্স। এখন আমরা সবগুলি মুছে দিই। মানগুলো আমরা লিখে রাখলাম। রানিং, ইয়েস রানিং। আমরা এখন দেখব বাম পক্ষ। বাম পক্ষ কি আছে, টেন এ প্লাস কট এ। টেন এ কত আছে, টুয়াইস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস কট এ কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়াইস এক্স, টুয়াইস এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমরা লসাগু করতেছি, এটা চলে গেল কি হবে, ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু কি, ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়ান, টুয়াইস এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হবে, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই টুয়াইস এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, আমার এই কাজটা একটু ভুল হয়ে গেছে, এই এই সূত্রটা আমার একটু ভুল হয়ে গেছে। আমরা একটু লিখি, আবার একটু লিখে নিই, দেখো এটা কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার কি প্লাস ওয়ান, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই চলে গেল আমার বাম পক্ষ। এখন আমি যে ডান পক্ষে চলে যাই, ডান পক্ষটা আমি কোথায় লিখবো, এখানে লিখি ডান পক্ষ। ডান পক্ষ কি আছে, সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে। উঠিয়ে রাখতে রাখতে কালি অবস্থা। তারপর আমরা স্যাকের মানি করি, স্যাক কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কি টুয়াইস এক্স। আমরা কী করবো, টুয়াইস এক্স ইন্টু কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো নিচে একটা চলে আসছে। এখন এই দুইটা যদি আমরা গুণ করি, এই দুইটা যদি আমরা গুণ করি একই জিনিস, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার কী হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখন দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কী হয়ে গেল, সমান হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি কী লিখতে পারি, সুতরাং লিখতে পারি টেন এ, এখানে আমরা যদি এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা এটি মনে করলাম লিখলাম, লিখতে পারি সুতরাং টেন এ প্লাস কট এ ইকুয়াল টু কি, সেক এ ইন্টু কোসেক এ প্রমাণিত। আমি আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, আগামী দিন পরবর্তী অনুশীলনী অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।